वेलकम टू रिलेशन बिटवीन मी एंड यू। आजकल भिडियोते शेयर करब पार्टस अफ स्पीचर प्रथम जे पार्टा जे छिलो जार नाम कि छिलो नाउन, तो ओई नाउन सम्पर्के आज के आमी डिटेले आलोचना करब। किन्तु सबचे प्रथमे आमी आपनादेर के देखा करब ब्रेन टेस्टेर साथे। ब्रेन टेस्टे आमी आज एई भिडियोर शेषे एकटी क्वेश्चन रेखे जाब। এই কোশ্চেনটির আনসার তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি কমেন্ট বক্সে দেখে বলবো যে আনসারটি ঠিক হয়েছে কিনা। ওকে, এ নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। এখন আমি অনেক টিচার্স অনেক স্টুডেন্টসদের সাথে অনেক সময় অনেক কথা বলি, তো আমি যখনই তাদেরকে জিজ্ঞাসা করি যে পার্টস অফ স্পিচ কত প্রকার, তারা তো খুব ইজিলি বলে ফেলে যে হ্যাঁ পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ আট প্রকারের হয়, নামও বলে ফেলে। কিন্তু যখন কথা আসে যে ডেসক্রাইব করো এক একটা পার্ট ডেসক্রাইব করো, তখন তারা অনেক কনফিউজড হয়ে যায়, তারা ঠিক করে ওই জিনিসটাকে এক্সপ্রেস করতে পারে না। তো তাদের জন্য আমার এই ভিডিওটা। তো আজকে আমরা শুধু নাউন নিয়ে আলোচনা করব, পরের ভিডিওতে আমরা নেক্সট আরও ডিটেলে ডিসক্রাইব করব আরও অনেক কিছু। তাহলে আজকে আমাদের টপিক হলো নাউন। এখন নাউনটা কি? নাউনটা হলো এ নেমিং ওয়ার্ড। নাউন মানে নেম বুঝায়, কিছু নাম বুঝায় নাউন। ওকে, তাহলে নাউন ইজ ডিভাইডেড ইনটু ফাইভ ক্যাটেগরিজ। এখন দেখো, নাউন হলো পাঁচ প্রকার। নাউন মানে কি? নাউন মানে হলো নেমিং ওয়ার্ড, নাম বাচক পদ। এটার দ্বারা কি বোঝানো হয়? নাম বোঝানো হয়। এখন নাম কত প্রকারের আছে? পাঁচ প্রকারের আছে। পাঁচ প্রকারটা কি? ফার্স্ট অফ অল প্রপার নাউন, সেকেন্ড কমন নাউন, থার্ড ওয়ান ইজ কালেকটিভ নাউন, ফোর্থ ওয়ান ইজ মেটেরিয়াল নাউন, ফিফথ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা এই পাঁচটার আজকে ডিসক্রাইব করব। এই পাঁচটা যে পার্ট আছে, এই পাঁচ পার্টেরই আমরা ডিসক্রাইব করব এই ভিডিওতে। ওকে, এখন ওকে, এখন আমরা ডিসক্রাইব করব যে প্রপার নাউন আর কমন নাউনের ব্যাপারে। দেখো, প্রপার নাউন আর কমন নাউন তো ছিল আলাদা, এখন আমরা এটাকে একসাথে আনলাম কেন? দেখো, আমি বলছি, আগে আমরা এটার ডেফিনিশন জেনে নেব। প্রপার নাউনটা আসলে কি? এ প্রপার নাউন ইজ দ্য নেম অফ সাম পার্টিকুলার পারসন অর প্লেস। প্রপার নাউন হচ্ছে যখন কোনো পার্টিকুলার ব্যক্তি কিংবা কোনো পার্টিকুলার স্থানকে বোঝায়, তখন তাকে বোঝানো হবে প্রপার নাউন দিয়ে। আর কমন নাউনটা কি? এ কমন নাউন ইজ এ নেম গিভেন ইন কমন টু এভরি পারসন অর থিং অফ দ্য সেম ক্লাস অর কাইন্ড। দেখো, যখন কমন নাউন মানে বোঝানো হচ্ছে যে যখন কমন বোঝানো হয়, মানে মনুষ্য জাতি যে কোনো কিছুর মধ্যে যখন একটা কমন, যেমন মানুষ তো কমন, এটার মধ্যে কিছু নেই, বা কোনো কমন থিং যেমন গ্লাস, এটি যখন সেম ক্লাস কিংবা প্রকারের হবে তখন এটা হবে কমন নাউন। ওকে, আর যখন কোনো ব্যক্তি বিশেষ কোনো স্থান বিশেষের নাম বুঝানো হবে তখন হবে প্রপার নাউন। আই হোপ এতটুকু পর্যন্ত তোমরা ক্লিয়ার। তো আমরা প্রপার নাউন কমন নাউন সম্বন্ধে হালকা একটু জেনে নিলাম, এখন আমরা জানবো এটা ডেসক্রাইব। তাহলে এ প্রপার নাউন বিগিনস উইথ এ ক্যাপিটাল লেটার। এখন ক্যাপিটাল লেটার মানে বড় হাতে, বড় হাতে এ আর স্মল এ। তো এই এই দুটির মধ্যে এটা হলো ক্যাপিটাল লেটার, এটা হলো স্মল লেটার। তাহলে প্রপার নাউন নিয়ম অনুযায়ী ক্যাপিটাল লেটার সবসময় প্রথমে বসে, এবং এটি কখনোই কোনো আর্টিকেল নেয় না। আর্টিকেল মানে এ, এন, এন, ডি। ওকে, এখন আমরা এক্সাম্পলস এর দিকে যাব। এক্সাম্পলস এ আমরা দেখব যে প্রপার নাউন আসলে ইউজ হলো কিভাবে, আর পাশাপাশি কমন নাউনটা কিভাবে ইউজ হলো। ওকে, দেখো, অশোকা, অশোকা মানে একজন ব্যক্তি, মানে এটা 100% প্রপার নাউন। ওয়াজ এ নোবেল কিং, কিং, দেখো এই কিং হলো কমন নাউন। কিং মানে রাজার সমাজকে বোঝানো হয়েছে, ঠিক আছে?
রীতা, রীতা হচ্ছে একজন মেয়ে, একটি মেয়ে হলো রীতা। তো রীতার হলো পোর গার্ল, এই যে গার্লটা এটা হলো একটা কমন নাউন, রিলেশন আই থিঙ্ক বুঝতে পারছো। এখন বিনয়, বিনয় ইজ এ স্মার্ট বয়, বিনয় হলো স্মার্ট ছেলে, তাহলে বিনয় হলো প্রপার নাউন, ওকে। আর বয় হলো কমন নাউন, কলকাতা ইজ এ বিগ সিটি, সিটি হলো কমন নাউন, কলকাতা হলো হলো কি প্রপার নাউন, ওকে। আরো এক্সাম্পলস তোমরা আমাকে নিচে কমেন্ট বক্সে জানাবে, আমি দেখে বলবো যে এটা ঠিক হয়েছে কি না। ওকে, এখন আমরা ডেসক্রাইব করব যে কালেকটিভ নাউন সম্পর্কে, কালেকটিভ নাউনটা আসলে কি। এ কালেকটিভ নাউন ডিনোটস এ গ্রুপ অর কালেকশন অফ সিমিলার ইন্ডিভিজুয়ালস কনসিডার্ড অ্যাজ ওয়ান কমপ্লিট হোল। যখন কালেকটিভ নাউন ইউজ হয়, যখন এই কালেকটিভ নাউন ইউজ হয়, তখন একটি গ্রুপ অফ কালেকশন, গ্রুপ অর কালেকশনকে বোঝানো হয়, মানে একটা দল কিংবা কোনো সমষ্টিকে বোঝানো হয়, কোনো সেম ইন্ডিভিজুয়াল সমান ব্যক্তি কিংবা সমান কোনো কিছু জিনিসকে নিয়ে, যদি এটি সমস্তকে বোঝায়। তাহলে আমরা এখন এটির এক্সাম্পলস জেনে নেব। দ্য ক্রাউড হ্যাজ নো ডিসিপ্লিন। এখন এদিকে কালেকটিভ নাউন হলো ক্রাউড, ক্রাউড হচ্ছে কালেকশন অফ পিপল, ক্রাউড হচ্ছে কালেকশন অফ পিপল। এখন সেকেন্ড এক্সাম্পল, দ্য আর্মি, ওকে, দ্য আর্মি, আর্মি হলো কালেকশন অফ সোলজার্স, ইজ ফর্মড উইথ ডিসিপ্লিন। ক্রাউডের কোনো ডিসিপ্লিন নেই, কিন্তু আর্মির একদম খুব ডিসিপ্লিন আছে, খুব নিয়ম শৃঙ্খলা তারা মেনে চলে। তো এখন নিরেনের কথা জেনে নেব। নিরেন ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। এখন নিরেন মানে হচ্ছে প্রপার নাউন, বয় হচ্ছে কমন নাউন, ক্লাস হচ্ছে, ক্লাস হচ্ছে কালেকটিভ নাউন। এখন কালেকটিভ নাউন তো এটা, তো কালেকটিভ নাউন মানে এটি হলো কালেকশন অফ স্টুডেন্টস, গট ইট, ওকে। তাহলে এখন আমরা জেনে নেব যে কমন নাউন আর কালেকটিভ নাউনের মধ্যে কি ডিফারেন্স রয়েছে, কমন নাউন এবং কালেকটিভ নাউনের মধ্যে কি ডিফারেন্স রয়েছে যা তাদের দুজনকে আলাদা করে, কারণ কমন নাউন আর কালেকটিভ নাউন অনেকাংশেই সেম। এই একতাকে বোঝানোর জন্য আমি একটি এক্সাম্পল তুলে ধরেছি এখানে, ঠিক আছে। এক্সাম্পলটা হলো, দেয়ার মে বি মেনি শিপ ইন এ ফিল্ড, ওকে, দেয়ার মে বি মেনি শিপ ইন এ ফিল্ড। এখন এই মাঠের মধ্যে অনেক, এই মাঠের মধ্যে অনেক শিপ আছে, ওকে। এখন এদিকে যে শিপটা, এটা একটু নজর রাখবে, এটার উপরে একটু নজর রাখবে, আমি এটার সম্বন্ধে একটু বলছি পরে। বাট দেয়ার ইজ অনলি ওয়ান ফ্লোক অফ শিপ, এই দেখো একটা, অনলি ওয়ান ফ্লোক, ওকে। এবার আমি ডিফারেন্সটা বলছি, শিপ হচ্ছে কমন নাউন, কেননা শিপ হলো ভেড়া। এখন এ ফ্লোক অফ শিপ, এখন যদি আমাকে জিজ্ঞাসা করো যে কালেকটিভ নাউন কোনটা আর কমন নাউন কোনটা, তাহলে আমি বলবো এটা হলো কালেকটিভ নাউন আর এটা হলো কমন নাউন, কেননা এদিকে বোঝানো হয়েছিল শিপের কথা, রাইট। তো শিপ এখানে কি, শিপ তো যে কোনো স্থানে হতে পারে, ঠিক আছে না, যে কোনো স্থানে হতে পারে, মাঠের যে কোনো স্থানে হতে পারে, কিন্তু নিচে সেন্টেন্সে আমরা দেখলাম যে ওয়ান ফ্লোক, ওয়ান ফ্লোক রয়েছে, মানে ওয়ান ফ্লোকের অর্থ হবো যে এক দল শিপ, এদিকেই হলো ডিফারেন্সটা, ঠিক আছে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এটার সম্বন্ধে আরেকটা এক্সাম্পল তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। তাহলে ওকে, এখন আমরা ডেসক্রাইব করব ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে। ম্যাটেরিয়াল নাউনটা আসলে কি, এ ম্যাটেরিয়াল নাউন ডিনোটস দ্য ম্যাটার অর সাবস্টেন্স অফ হুইচ দ্য থিং আর মেড। এখন আমরা সেন্টেন্সেস এর মধ্যে অনেক জিনিসের নাম পাই, ওই জিনিস, যেমন যেমন কাঠ, সরি কাঠ তো হবে না,
যেমন চেয়ার, রিং, এরকম জিনিস, টেবিল, এরকম জিনিস যে জিনিস দিয়ে তৈরি হয় ওই জিনিসটির যে নাউন ওইটা হবে মেটেরিয়াল নাউন। ওকে ওকে, এটা খুব ইজি। তাহলে এখন আমরা এক্সাম্পলস এর দিকে যাবো, ঠিক আছে? এইবার দেখো, দ্য রিং ওকে ইজ মেড অফ গোল্ড। এই যে এই গোল্ডটা যে দেখতে পাচ্ছ, এই গোল্ড হলো মেটেরিয়াল নাউন। এখন বলবে, স্যার এটা তো রিংটাও তো মেটেরিয়াল নাউন হওয়ার কথা ছিল। না, রিং হলো কমন নাউন, ঠিক আছে? আর আমরা সংজ্ঞাতেই পড়লাম, যখন মেটেরিয়াল নাউন হয় তখন ওই জিনিসের উপাদানটা বুঝায়, উপাদান নাকি ওই জিনিসের নাম। তাহলে গোল্ড হবে মেটেরিয়াল নাউন। দিস চেয়ার ইজ মেড অফ উড। দিস চেয়ার, এই চেয়ারটা হলো কমন নাউন, উড হলো মেটেরিয়াল নাউন। আই হোপ এখন বুঝতে পারছো। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এখানে কনফিউশন লাগতে পারে যে ওয়াটারও আছে গ্লাসও আছে, এখন কোনটা কালেকটিভ, সরি কোনটা মেটেরিয়াল নাউন হবে? মেটেরিয়াল নাউন হবে অবভিয়াসলি ওয়াটার, কারণ গ্লাস হলো কমন নাউন। এখন গ্লাস কিভাবে কমন নাউন ভাই? কারণ গ্লাসটার মধ্যেই এই ওয়াটারটা দেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে এখন আমরা জেনে নেব যে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি আমরা জেনে নেব। অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ ইউজুয়ালি দ্য নেম অফ এ কোয়ালিটি, অ্যাকশন অর স্টেট কনসিডার্ড অ্যাপার্ট ফ্রম দ্য অবজেক্ট টু উইচ ইট বিলংস। এখন নাউনের, নাউন নিরপেক্ষ যে নাউনটা বসে, নাউন নিরপেক্ষ যে নাউনটা বসে ওইটাই হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন অ্যাবস্ট্রাক্ট নাউন মানে বুঝতে পারলাম না স্যার, অ্যাবস্ট্রাক্ট নাউনটা আসলে কি? দেখো, অ্যাবস্ট্রাক্ট নাউন সর্বদা কোয়ালিটির নাম, অ্যাকশনের নাম কিংবা পরিস্থিতি বা স্থানের নামকে বোঝায়, সরি পরিস্থিতির নাম। এই স্টেট মানে পরিস্থিতি, স্থান কোন রাজ্য না, ওকে? তাহলে এখন কোয়ালিটির বেলায় যখন আলো, যখন কোয়ালিটিতে দেখবো অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলি, কাইন্ডনেস, ওকে কাইন্ডনেস, অনেস্টি, ব্রাইটনেস, বিউটি, ওকে এটা নাউনের পরিপ্রেক্ষিতে হয়েছে, নাউনের ইকুইভ্যালেন্টে হয়েছে এটা। অ্যাকশন মানে ক্রিয়া, লাফটার, মুভমেন্ট, জাজমেন্ট। যেমন অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা অনেক সময় পড়লাম যে অ্যাডজেক্টিভ থেকে নাউনে নাও, তখন যে নাউনে যে যায় না, এই নাউনটাই হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, ওকে? স্টেট মানে কোনো অবস্থা বা কোনো মানে পরিবেশ আর কি, যেমন বয়হুড, বাল্যকাল, চাইল্ডহুড মানে একদম ছোট্ট থাকতে, ইয়ুথ এটসেট্রা। এখন তুমি আমাকে অ্যাবস্ট্রাক্ট নাউন সম্বন্ধীয় যে আরো কথা, কিছু কথা আছে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, ওকে? আই হোপ that you have liked this video. If you like the video, please hit the like button and subscribe to my channel and set the bell icon all for latest updates. Thank you for being till the end of this video, and the second part of this video will be published very soon. Thank you very much for being till the last of this video. Thank you.